হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। তো এখন আমি আছি মহাকালী ফ্লাইওভারে। আমার গন্তব্যস্থল হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। আমি মিতালি এক্সপ্রেসে 9:45 আমি ইন্ডিয়ায় যাব, নিউ জলপাইগুড়িতে। ম্যাপে এখনও দেখাচ্ছে 9 কিলোমিটারের মতো, প্রায় 8 মিনিট লাগবে। তো আমি কিন্তু বাসা থেকে একটা সিএনজি নিয়ে ডাইরেক্ট ঢাকা ক্যান্টনমেন্টে চলে আসতেছি। তো এখানে একটা জিনিস দেখলাম যে হচ্ছে ঠিক জায়গায় যাচ্ছে, বিকজ আমি একা সোলো জার্নি করতেছি। সো একটু ভয়ও লাগতেছে, এই প্রথম কোনো আন্তর্জাতিক রুটে মানে ট্রেনে সোলো জার্নি করতেছি। সো একটু ভয় লাগতেছে আর কি। ওকে, এটাই হচ্ছে মিতালি এক্সপ্রেসের রেল স্টেশন, রেডিসনের উল্টা সাইডে, ঠিক আছে? ওই যে রেল, রেলের পট্টি দেখা যাচ্ছে। এখন রেল স্টেশনটা কোথায় আমি খুঁজতেছি। সো আমি এসে বলছি ঢাকা ক্যান্টনমেন্টে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ঢাকা ক্যান্টনমেন্ট থেকেই কিন্তু মিতালি এক্সপ্রেসটা ছাড়ে, 9:45 ছাড়বে। তো আমি আর 2 ঘন্টা আগে এসে বসছি, 2 ঘন্টা অপেক্ষা করি, তারপর যাবো আর কি। ওকে, সোজা থেকে রুমটা দেখতেছেন, সেটা কিন্তু একটা ওয়েটিং রুম। এখানেই সব যাত্রী ইমিগ্রেশনের জন্য ওয়েট করে। তো আমি ঢুকে গেলাম। তো অনেক যাত্রী, মোটামুটি যাত্রী, মিতালিতে তেমন মনে হয় না যাত্রী হয়। এই যে আমার ব্যাগ, এই সোজা ইমিগ্রেশন পরে এখানে পার হয়। তো এখানে একটা সাধারণ একটা কাগজ দেবে, এটা সাধারণ ইনফরমেশন পূরণ করে ইমিগ্রেশন জমা দিয়ে দিবেন, তারপরে ইমিগ্রেশন হবে। সো গাইস, এসে পড়ছি আমি মিতালি এখানে। তো সো ট্রেনে উঠতেছি, এই যে আমাদের ট্রেন। ওকে গাইস, C3 এসে পড়ছি। আমার C3 হচ্ছে কেবিন সিট নাম্বার, এবং সেটা হচ্ছে সিএল উইন্ডো বেসি। যাই হোক, ওটা লেখা থাকে না উইন্ডো সিনসেট, W-তে উইন্ডোজ বোঝায়। আর হচ্ছে ইমিগ্রেশন শেষ করতে 30 মিনিট আছে, আর NOC লাগছে। প্রাইভেট সার্ভিসের ক্ষেত্রে NOC লাগবে, যদি আপনি চাকরি করেন NOC লাগবে, শিওর হয়ে গেলাম। সো দেখেন, আমার এই বগিতে কিন্তু অনেক যাত্রী সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। অবশ্য অনেকে ইমিগ্রেশনে আসছে, তো তাদের ইমিগ্রেশন পরে বোঝা যাবে কত মানুষজন লোকজন ট্রেনে দেখা যাবে। তো মোটামুটি মিতালিতে কিন্তু এমনই জনগণ হয় যাত্রী। সো পেপার মেলিয়ে দেখে নেবো আর কি, সিট নাম্বার C3 এবং উনসাইড উইন্ডো। সো আমার উইন্ডো সিট পড়ছে, উইচ ইজ বেটার। ব্যাগটা রেখে দিই, অনেক বড় স্পেস ট্রেনের মধ্যে। সো নিশ্চিন্তে অনেক বড় ব্যাগও কিন্তু আপনি উপরে রাখতে পারবেন। সুইচ দেখা যাচ্ছে, ওকে, এটা লাইটের। এটা কিন্তু AC চেয়ার কোচ, সো AC আছে, যদিও অনেক শীত, AC বন্ধ। ট্রেন ছেড়ে দিল, সো ট্রেন ছেড়ে দিছে। দেখি প্লেসগুলো, সো আমাদের গন্তব্য, সো আমাদের গন্তব্য হচ্ছে জলপাইগুড়ি। সেখান থেকে যাব, দেখি কোথায় যাওয়া যায়, হয়তো বা দার্জিলিং, না হয় গ্যাংটক, সিকিম। ওকে, এই ট্রেনে মুখ নাম অনেক বদনামি শুনছি, তো আজকে সেটা ট্রাই করব। অনেক রিভিউ দেখছি, তো দেখি কেমন। সো আপনি ট্রেনে অখ্যাত একটি খাবার, সেটা মোরগ পোলাও, 190 টাকা প্যাকেজে পেয়ে যাবেন।
লেবু আর একটা কাঁচা মরিচ হচ্ছে খাবার। এখন দেখি সব ব্লগার যে বদনাম করে টেস্টটা করি লাইভ না। চালটা ঠিক আছে বাট মুরগিটা ভাল না, দেখবে স্টার্ট লাইন গাইস। রাত বাজে 2:30, সবাই ঘুমাইতেছে, আমি জেগে আছি কারণ আমার জায়গায় থাকার ক্ষমতা অনেক বেশি। তো ফ্রিল্যান্সিং লাইফটাই এমন, যেদিকে যান ওদিকেই কাজ করতে হবে, ঠিক আছে? শুনসান এরিয়া মনে করেন, তো শুনসান এরিয়ার মধ্যে যেরকম ভালো লাগতেছে ট্রেনে আসলেই এই ফিল্ডটা নিতে পারবেন আপনারা। ট্রাই করবেন ট্রেনের মাঝখানে যে খালি জানেন এই প্লেসটা নিয়ে ট্রাই করবেন, এই টেবিল থাকলে আপনার ল্যাপটপ উপরে নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? রাত বাজে 4:00, আরো 4 ঘন্টা লাগবে জলপাইগুড়িতে পৌঁছাইতে। এটা হচ্ছে ঐতিহ্যবাহী চিলহাটি রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকেই কিন্তু সব বাংলাদেশি যে স্টাফ আছে সেগুলো নেমে যাবে, এবং এখান থেকে ইন্ডিয়ান যত স্টাফ আছে পরবর্তী বর্ডারে থেকে উঠবে। সো যারা স্টাফ আছে বাংলাদেশি সব এখানে নেমে যাবে, আর পুরো ট্রেন খালি হয়ে যাবে ড্রাইভার বাদে। ওকে, বর্ডারের পাশে এসে পড়ছি, মানে আমরা এখন ইন্ডিয়াতে ঢুকবো। দেখেন প্লেসটা, এটা হলদিবাড়ি বলে, হলদিবাড়ি বর্ডার। এই যে দেখছেন, এটা কিন্তু ইন্ডিয়ায় পৌঁছে গেছি আমরা। এটা ইন্ডিয়ান গ্রাম, এখন ইমিগ্রেশনে ইন্ডিয়া থেকে নেমে গেলাম, ঠিক আছে? তো এখানেই সবাই সিরিয়াল দেবে, ইমিগ্রেশন কমপ্লিট করবে এবং সেম সেই ফর্মটা পূরণ করে এখানে দিয়ে দেবেন। এই যে এসে বসছি আমি, ইমিগ্রেশন কমপ্লিট করে এখান থেকে সেই নিউ জলপাইগুড়ি স্টেশন। আমার চেহারার ভিতরে একটা বিরক্ত ভাব দেখতেছেন, কারণ আমি চাই না কীভাবে কী করব, কীভাবে শুরু করব জানি না। হাসি পাচ্ছে। হালাল পাবেন যেখানে আপনাকে বলে নেবে যে আপনাকে প্যাকেজ ধরায় দেই, কোন কোন প্যাকেজ যাচ্ছেন, তো যে কোনো একটা এজেন্সিতে নিয়ে যাবে, তারা কমিশন পাবে। বাট আপনি এটাতে যাবেন না, ঠিক আছে? তো সেখান থেকে আমি একটা প্যাকেজ নিয়েছিলাম 12,000 রুপি, সেইটা কিন্তু আমি পরবর্তীতে বলবো, ঠিক আছে? একটা আলাদা ভিডিও করবো এর সম্পর্কে। তো সেই পর্যন্ত চলুন নিউ জলপাইগুড়ির স্টেশনটা এক্সপ্লোর করি। তো এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন, মানে এখান থেকে বিভিন্ন ধরনের গাড়ি ছাড়ে, জিপ গাড়ি, ট্যাক্সি। তো ট্রাই করবেন শেয়ারে গেতে, শেয়ারে গেতে খুব কমে আপনি গ্যাংটক, দার্জিলিং পৌঁছাতে পারবেন। সো এই ছিল আমার মিতালি এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স, জার্নি, অভিজ্ঞতা, যাই বলেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে যেসব ঘটনা ঘটবে
তা দেখে অবশ্যই আপনারা ভালো লাগবে অবশ্য, কারণ এই পুরো এক্সপিরিয়েন্সের জাস্ট একটি ঝলক ছিল। এটা হচ্ছে ট্রেন জার্নি, পরবর্তীতে পুরো সিকিম গ্যাংটকের যে জার্নিগুলো আছে আমি কিন্তু আস্তে আস্তে শেয়ার করবো। সো দেখতে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।